ধন্যবাদ। আমার যাহা কথা ছিল সেই কথার জবাব করে এইবার যা কইল। আগের স্টেজে তো যা কইছিল তাও মান্না নেওয়া যায়, এইবার যা কইছে এইটা একেবারেই মানা যায় না। না না না, যে গান বুঝে না তার সাথে আবার কিসের পাল্লা? হ্যাঁ, আমি গান বুঝি না, তা না বুঝে পাল্লা গাই কেমনি? হ্যাঁ, আপনি কি বুঝাইতেছেন বিষয়টা? আমি বলেছিলাম যে আপনি বড় পীরের গান না গিয়ে খাজা বাবার গান গাইলেন কেন? পরেও তো গাইতে পারতেন। আমাকে বলে এটা এই গানের মধ্যে বড় পীরের কথাও আছে আবার খাজা বাবার কথাও আছে। হ্যাঁ আছে, আমি অস্বীকার করি না, এখানে 50-50। কিন্তু পালার ক্ষেত্রে এটা তো আপনার কাছেই আমি শুনছি। হ্যাঁ, আপনি অস্বীকার করতে পারবেন? আমি শুনছি পালার ক্ষেত্রে আপনার বড় পীরের গানটাই গাইতে হইতো আগে। আপনি 50-50 জন কইছেন তাহলে এটা পালাই চলে না, যেহেতু বড় পীরের পালা তাহলে পুরাপুরি। এই যে এখন একটা গান গাইছেন, কয় বাঘে কি সাদে ঘাস খায় নাকি? হ্যাঁ, আমি বলাতেই তো এখন সুন্দর করে বড় পীরের গানটা গাইছেন আপনি। আর যদি না কইতাম তাই কি গাইতো? হ্যাঁ কি ভাই, গাইতো না তো, তাই না? মাফ করে দেন। হ্যাঁ, কম ঠেলায় হ্যাঁ গায় নাই, চিন্তা ভাবনা করছে কি, চিন্তা ভাবনা করছে কি এইভাবে রাতটা পাড়ি দিয়ে দেবো? কারণ জুলিয়া বেগম হলো ফুলাপান মানুষ, ফুলাপান মানুষ, একটা ভুজ দিয়ে দিব যাইবো গা। লতিফ সরকার, আমি ফুলাপান হইলো অত ফুলাপান না যে আপনি আমার ফিটার ভুজ দিবে। হ্যাঁ, যতটুকু বুঝছে পালাগে ওর দরকার, পুরা না বুঝলে একটু লুতু বুঝি, নাইলে তো আপনার লগে পালা গেল লিগে দাঁড়াই নেই আমি। হ্যাঁ, আমারও কইতেছে উনার সাথে, কয় এই তোমার লগে তো কি এর পাল্লা গামো? আমি কইছিলাম, আমি আমি কইছিলাম যে আপনি কার সাথে গান গান, আপনি কি বুঝেন না আমার মাকে কার সন্তান উঠা দাঁড়াইয়া কইতেছে? কয় শুনো, তোমার মাই যদি হইতো তাইলে তার লগে পালা গাওয়াটা চলতো, মানে সে যদি আমার একটা ঢিল দিত তাহলে আমি তারে ডাবল ঢিল দিতাম, সে যদি বোমা মারত আমি তারে ডাবল দিয়ে উড়াই দিতাম। হ্যাঁ, তোমার লগে কি গান গামো, তুমি হইলো ফুলাপন মানুষ। আরে লতিফ সরকার শুনেন, আগের মতো কি পারেন না নাকি? হ্যাঁ, তুমি কি মিষ্টি খাইবা? কই না আমি মিষ্টি খাই না। কই না একটু খাও। কই না আমি খাই না। কই আরে চাচা খাও না তা তো কও না, পারো না তাই খাও না। হ্যাঁ, উনি যে জুলিয়া বেগমের লগে ঝগড়া করে এসছে যে টিকা থাকতে পারবো না এইটা কয় না, তোমার লগে পাল্লা চলে না। খেয়াল করছে নিজ থেকে করে কি? হ্যাঁ না, কই লইব না, কারণ আমি আপনার প্রতিপক্ষ, আমার তো কইতে দিতে হইব কি বাবা। হ্যাঁ শুনেন, আপনি আমার মার সাথে ওই বোমা মারেন, ককটেল মারেন, জামু চাই তাই করেন, এটা আমার দেখার বিষয় না, কিন্তু মার মেয়ের সাথে গাইয়া আগে টিক্কা তারপরে কথা কই, কথা হইল এই জায়গায়। আবার ঘরে আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের কমিটি, একজন কমিটি হয়তো হবে, এক ভাই বলছিল যে পালাটা এমন একটা পালা দিতেন একটু ঝগড়া ঝাঁটি শুনতাম, তা আমাদের সরকার সাহেব বলতেছে না ঝগড়া ঝাঁটি আসলে এখন করি না, ওইভাবে গান না, আমরা আসলে পালাটা সুন্দরভাবেই করতে চাই, নরম মনের মানুষ, জুলিয়া তো ঝগড়াটে মেয়েও না। তা আমি বললাম আসলে আমি ঝগড়াটে না, কিন্তু আবার অত ভালোও না যে আমার কেউ পায়ে পাড়া দিলে আমি উহ এটাও কমু না। হ্যাঁ, আমার কেউ পায়ে পাড়া দিতে আমি ডাবল পাড়া দিতে জানি, এটা জানেই।
হাসির ছলে কইছিলাম কি যে না সমস্যা নাই নরম মনে ঠিক আছে, কিন্তু নরম মানুষ যদি একবার গরম হয় তারে কিন্তু থামান কষ্ট। তাই বলে কিন্তু আমি এইটা আপনারে কই নাই যে আমি ইষ্ট দেশে ঝগড়া করব, এটা আমি কথার পরিপ্রেক্ষিতে কথাটা কইছি। কিন্তু উনিষ্টে যাইসা পাইপাররা কিন্তু উনি দিছে, আমি কিন্তু দেই না, আপনারা কিন্তু সাক্ষী। আমি কিন্তু ঝগড়া করার নিয়ত আমার নাই, আমি এখনো করতে চাই না। পালা গানটা কথার পিছনে কথা না রাখলে সুন্দর হয় না, তাই না? কথার পিছনে যদি কথা না থাকে তাহলে তো পালা গানে কোনো মজা নাই। উনি যে কথাগুলো আমাকে বলছে এটা আমি প্রতি উত্তর তাকে করতেছি, এটা কোনো ঝগড়ার কথা না। এখন উনি বলতেছে বড় পীরের জীবনী গান গায়া আমার সামনে মাইক্রোফোন নিয়ে এসে কইতাছে, এই যে শুনো যদি পারো, এই যে আমার বড় পীরে মরা মানুষ জিন্দা করছে, তোমার খাজা বাবাই কি করছে নাকি? আবার কইতাছে বড় পীরে তোমার খাজা বাবা কি কোনো মেয়ে থেকে ছেলে বানাইছে কিনা, যদি বানায় থাকে, যদি এটা কইতে পারো তাইলে বুঝবো আজকে তোমার সাথে আমার সমানে সমানে পাল্লাটা করা। আরে মিয়া কই কি আপনি বলেন কি অভাবই নাই প্রমাণের, কত লাগবো। হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় আমারে কইতেছে কই দেখছেন উপরে উপরে হাসে ভিতরে কিন্তু খবর হয়ে যেতেছে। আচ্ছা আমার ভিতরে ভিতরে খবর হয়ে যেতেছে উনারে কইছে আপনি এরকম এরকম 500 কথা এরকম 500 প্রশ্ন তো আমার জোলার মধ্যে সবসময় থাকে। এবার জবাবটাকে দিয়া লই, তারপরে আমি উনি আমাকে যে কথাটি বলেছে যে খাজা বাবা কোন মরা জিন্দা করছে কিনা, আমি আপনাকে একটা গান শোনাই, আপনি গানটা শুনলে উত্তরটা পাওয়া যাবে। মাটির পুতুল কালমা পরে হাতের সারাই মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই, এই মাটির পুতুল মা পরে হাতের সারাই মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই, মাটির পুতুল কালমা পরে হাতের সারাই মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই, সুরভি তো ফুলে ফুলে মায়ের সময় খাজা
খাজা বাবা কয় তাই নাকি তোমার মনে অনেক দুঃখ কয় হ আমার তো মেয়ে আছে তো আমার যদি একটা ছেলে আল্লাহ দিত আমি খুব খুশি হইতাম বাবা এই কথার পরে আমার খাজা বাবা জালালি নজরে ওই মায়ের দিকে তাকাইছিল ওই গর্ভের দিকে তাকাইছিল এই জালালি নজরে তাকানোর কারণে তখন ওই পেটে যে মেয়ে ছিল ওইটা ছেলে হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম একটা প্রমাণ দিলাম আসলে আমার খাজা বাবা বড় পীর সাহেব দুইজনেই কিন্তু মাদারজাত ওলি এবং আউলিয়া কেউ কিন্তু ছোট বড় না না হ্যাঁ কেউ কিন্তু ছোট বড় না যে কেউ ছোট কেউ বড় আমাদের পালাটা কিন্তু যে একজন বড় একজন ছোট এরকম না দুইজনই আল্লাহর ওলি এবং আউলিয়া দুইজনের জীবনী এখানে ছোট বড় কিছু নাই বড় পীরও যা করছে
তার জীবনে অনেক কেরামতি আছে, আমার খাজা বাবার জীবনেও অনেক কেরামতি আছে, অভাব নাই। আমি আপনার কথার জবাব দিলাম, এবার আপনি দাঁড়ায় বইলেন। আবার ও প্রশ্ন করার আগে একটা কথা কই, আমার উনি বলল যে জুলিয়া বেগম প্রেমের মানুষ, ভাবের মানুষ না, কি বলছে না বাবা? প্রেমের মানুষ থাকুম না, কারণ জুলিয়া বেগম তো ভুকা না, প্রেমে আমার আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে। কি ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের গুরি বান্ধরে মুর্শিদের সনে, প্রেমের গুরি বান্ধরে মুর্শিদের সনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের আমার দুনিয়াটা যেমন প্রেমের সৃষ্টি, আমি সব সময় প্রেমের মধ্যেই থাকতে চাই, আমার অত ভাবের দরকার নাই। আপনার দরকার আপনি ভাব নিয়ে থাকেন, আমি প্রেমেই থাকতে চাই। যাক মেলা কথাই কইলাম, এ পর্যন্ত বলা কোয়া শেষ। একটা প্রশ্ন করি, বড় পীর সাহেব তিনি একদিন কেরামতি দেখাইতে যাইয়া কেরামতির ফলাফল উল্টা হয়ে গেল। বড় পীর সাহেব একটা কেরামতি দেখাইতে যাইয়া সেটা সঠিক না হইয়া কেরামতিটা উল্টা হয়ে গেল। পরিশেষে এই উল্টা বিষয়টা আবার বাউ করলো কেমনে? আপনি বলবেন যে তার কেরামতি উল্টা হওয়ার কারণ কি, এবং পরে এই উল্টা জিনিসে এই কেরামতি উল্টা কেরামতির যেতে সে যে ভাউ করছিল কিভাবে করছিল এই বিষয়টা একটু বললেই হবে। আমার গানের মধ্যে বাবাজি অনেকগুলো টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছে, আমাকে দোয়া করেছে, ওনাকে আমি সালাম শ্রদ্ধা রাখছি, ধন্যবাদ জানাচ্ছি। এবার একটা বিচ্ছেদ গান গাই। আমাকে সরকার সাহেব বলতেছে যে জুলিয়া টক মিষ্টি ঝাল সবটাই গানের মধ্যে লাগে। আসলেই তাই, আমরা এতক্ষণ দরবারি গানের মধ্যে ছিলাম, রাত্র আস্তে আস্তে গভীর হচ্ছে, বিচ্ছেদের টাইমটা আস্তে আস্তে হচ্ছে, তাই আমি বিচ্ছেদটা শুরু করি, এরপরে যত সময় যাবে সময়ের সাথে মিলিয়ে আমরা ওইভাবে বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান, বাঁধিয়া মায়া ডোরে কাঁদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান, কাঁদালে এমন করে
আমাকে তুলে নিলে মোরে বলেছিলে হৃদয় মাঝে কুটুম্বিতা